প্রিয় শিক্ষার্থীরা, পঞ্চম শ্রেণীর অধ্যায় এক পাঠ তিন গুণ করার প্রক্রিয়া পৃষ্ঠা নম্বর 4 সহজ পদ্ধতিতে গুণ এক দাগ থেকে 15 দাগ পর্যন্ত সমাধান সহজ পদ্ধতিতে গুণ করে ব্যবহার করে গুণ করব। তো আমার চ্যানেলটি যদি ভালো লাগে তোমাদের তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। তো চলো আমরা অঙ্ক দেখি কিভাবে আমরা সহজ পদ্ধতিতে গুণ করব। এখানে এক দাগে আছে 999 গুণ 75, তাহলে আমরা 999 এখানে বলছি যোগ ও বিয়োগ করে। কিভাবে আমরা যোগ ও বিয়োগ করে সহজ পদ্ধতিতে গুণ করব? 999 অর্থাৎ 1000 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে আমরা 999 পাব গুণ 75। তাহলে 1000-এর সাথে আমরা 75 গুণ করব, 1000 গুণ 75 এই বিয়োগ 1 গুণ 75, তাহলে এখানে 75,000, 75,000 থেকে আমরা 75 বিয়োগ করব। 5 আর 5 হলে 10, 7 হলে 1, 17 একে 8, 8 আর 2 10, 7 হলে 1, 1 আর 9 হলে 10, 7 1, 1 আর 5 হলে 5, 4 7। এবার আমরা 2 দাগ লক্ষ্য করি, আশা করি ভালো লাগছে। এখানে একই আছে 999, তাহলে আমরা একইভাবে 1000 বিয়োগ 1 গুণ 99, তাহলে 1000-এর সাথে আমরা 99 গুণ করব, তাহলে 99,000 বিয়োগ 99, তাহলে 9 আর 1 হলে 10, 7 হলে 1, 9 আর 1 10, 10 মিলে গেছে 0, 7 হলে 1, 1 আর কত হলে 10, 9, 7 হলে 1, 1 আর কত হলে 9, 8, 7 কিছুই নাই, 9 করতে 9। ঠিক একইভাবে আমরা 3 দাগ করব, এখানে আছে আমাদের 990, তাহলে আমরা যদি 1000 থেকে 10 বিয়োগ করি তাহলে আমরা 990 পাব। তো 60-এর সাথে আমরা গুণ করব, এখানে 3টা 0, এখানে 1টা 0, মোট হচ্ছে 4টা 0, আর 6 একে 6 বিয়োগ 10-এর সাথে 60 গুণ করব, অর্থাৎ 2টা 0 আর 6 একে 6, তাহলে এখানে আমরা বিয়োগ করি, এখানে 2টা 0, 2টা 0 আমরা বসিয়ে দিলাম, 6 আর কত হলে 10, 6 আর 4 হলে 10, 7 হলে 1, 1 আর কত হলে 10, 9 হলে 10, 7 হলে 1, 1 আর কত হলে 6, 5 হলে 6। এবার আমরা 4 দাগের অঙ্ক করব, তো কীভাবে আমরা করি সেটি লক্ষ্য। 4 দাগ আছে একই 3 দাগের অঙ্কের মতন 990, তাহলে 1000 থেকে আমরা 10 বিয়োগ করব গুণ 840, তাহলে 1000-এর সাথে 840 আমরা গুণ করব। তো এখানে 1টা 0, এখানে আছে 3টা 0, মোট হচ্ছে 4টা 0, আর 84 একে 84 বিয়োগ 10-এর সাথে আমরা 840 গুণ করব, এখানে 1টা 0, এখানে 2 1টা 0, তাহলে মোট 2টা 0, আর 84 একে 84। এবার এটা আমরা বিয়োগ করব, এখানে 2টা 0, এখানে 2টা 0 আমরা বসাই দিলাম, 4 আর কত হলে 10, 6 হলে 10, 7 1 8 আর 1 9, 9 আর কত হলে 10, 1 হলে 10, 7 হলে 1, 1 আর কত হলে 4, 3 হলে 4, 8 করতে 8, এখানে আছে 9,900। তাহলে আমরা 10,000 থেকে যদি 100 বিয়োগ করি তাহলে আমরা 9,900 পাব গুণ 400, তাহলে এখানে 4টা 0, এখানে আছে 2টা 0, মোট 6টা 0, 6টা 0, 4 একে 4 বিয়োগ এখানে 2টা, এখানে 2টা, মোট 4টা 0, আর 4 একে 4। এবার এটা আমরা বিয়োগ করব, এখানে 4টা, এখানে 4টা 0 আমরা বসিয়ে দেব, 4 আর কত হলে 10, 6 আর 4 দশ, 7 হলে 1, 1 আর কত হলে 10, 9 হলে 10, 7 1, 1 আর কত হলে 4 3। এবার আমরা 6 দাগের অঙ্কের দিকে লক্ষ্য করব, এখানে ঠিক একইভাবে 5 দাগের মতনই আছে, তাহলে আমরা 10,000 থেকে 100 বিয়োগ করব গুণ 99, তাহলে এখানে 4টা 0, 99 বিয়োগ এখানে 2টা 0 আছে, 99 একে 99, তাহলে এখানে 2টা 0 আমরা বসিয়ে দিলাম, 9 আর কত হলে 10, 1 হলে 10, 7 হলে 1, 9 একে 10, 10 আর 10 মিলে গেছে 0, 7 হলে 1, 1 আর কত হলে 9, 8, 7 হলে 1, 1 আর কত হলে
হাতে কিছুই নাই, তাহলে 9 গুণতে 9। এবার আমরা যোগের অঙ্ক দেখব, কিভাবে আমরা যোগ করে সহজ পদ্ধতিতে গুণ করতে পারি। এখানে 7 দিকে আছে 101, তাহলে 100 যোগ 1, অর্থাৎ 100-র সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে 101, তাহলে 100-র সাথে আমরা 23 গুণ করব, 100 গুণ 23 যোগ 1 গুণ 23, তাহলে 2300 যোগ 23, তাহলে 3 করতে 3, 2 করতে 2, 3 করতে 3, 2 করতে 2। এবার আমরা 8 দাগের অঙ্কটি দেখি, ঠিক একইভাবে, তাহলে 100 যোগ 1 গুণ 54, তাহলে 5400 যোগ 54, তাহলে 5400। এবার 9 দাগে আছে 110, তাহলে 100 যোগ 10 গুণ 220, তাহলে 1 শূন্য, এখানে 2টা শূন্য, মোট 3টা শূন্য, 22 একে 22 যোগ 2টা শূন্য, 22 একে 22, তাহলে এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য আমরা বসিয়ে দিলাম, 2 2 আর 2 4, 2 করতে 2। এবার আমরা 10 দাগে লক্ষ্য করি, এখানে আছে 1001, তাহলে 1001-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে 1001 পাব, তাহলে এখানে 3টা শূন্য, এখানে 1টা শূন্য, মোট 4টা শূন্য আমরা বসাই দিলাম, 29 একে 29 যোগ 290, তাহলে এখানে 1টা, এখানে 1টা আমরা বসাই দিলাম, 9 করতে 9, 2 করতে 2, 0 করতে 0, 9 করতে 9, 2 করতে 2। 11 দাগে 1010, তাহলে আমরা 1000-এর সাথে যদি 10 যোগ করি তাহলে আমরা 1010 পাবো, গুণ 600, এখানে 3টা, এখানে 2টা, মোট 5টা শূন্য আমরা বসিয়ে দিলাম, আর 6 একে 6 যোগ, এখানে 1টা, এখানে 2টা, মোট 3টা শূন্য বসালাম, 6 একে 6, তাহলে এখানে 3টা, এখানে 3টা বসাই দিলাম, 6 6 করতে 6, 0 করতে 0, 6 করতে 6। এবার 12 দাগে আছে 1100, এখানে 1100, তাহলে 1000-এর সাথে যদি আমরা 100 যোগ করি তাহলে আমরা 1100 পেয়ে যাব, তাহলে এখানে 3টা শূন্য, এখানে আছে 2টা, তাহলে মোট হচ্ছে 5টা শূন্য, আর 2 একে 2 যোগ, এখানে 2টা, এখানে 2টা, মোট হচ্ছে 4টা শূন্য, 2 একে 2, এখানে 4টা, এখানে 4টা আমরা বসিয়ে দিলাম, 0, 2, 2 করতে 2, 2 করতে 2। এবার আমরা কাঙ্ক্ষিত আর 3টি অঙ্ক আছে 13, 14, 15, আমরা সেটার সমাধান করবো। তো এবার 13 দাগে ঠিক 12 দাগের মতনই আছে 1100, তাহলে 1000 যোগ 100 গুণ 99, তাহলে 3099000 যোগ 99 শ, তাহলে এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য বসিয়ে দিলাম, 9 9 9 18, 8 হাতে 1 9 রেখে 10। 14 দাগে আছে 1010, তাহলে 1000 যোগ 10 গুণ 99, তাহলে 99000 যোগ 990, তাহলে 1টা শূন্য, 9 9 9 9। এবার আমরা সর্বশেষ অঙ্কটি করব, এখানে 1001, তাহলে 1000 যোগ 1 গুণ 999, তাহলে 9900, অর্থাৎ 9,99,000,
9,99,000 जोग 999 तेरे नौ 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 आशा करी আমার অঙ্কগুলো তোমাদের ভালো লাগছে, তোমাদের উপকারার্থে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।